আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক মণ্ডলী দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন পবিত্র মাহের রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে দেখছেন একুশে টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহের রমজানের মোবারকবাদ জানাচ্ছি স্বাগত জানাই সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের মা বোন যারা দেখছেন আপনাদেরকে নিয়ে আজকের আলোচনার বিষয় মহিলাদের সিয়াম অর্থাৎ রোজার গুরুত্ব তাৎপর্য আমাদের এই সুন্দর আলোচনা করার জন্য একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন শিক্ষাবিদ العالمي دين دكتور أحسان الهادي السلام عليكم ورحمة الله وبركاته. চলুন আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা ফিরছি আমাদের মহতারমের সাথে মহতারাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ সিয়ামের গুরুত্ব মহিলাদের সম্পর্কে জি আপনি মহিলাদের সম্পর্কে সিয়ামের গুরুত্ব এবং একটি বিষয় আসলে এটি এত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো কারণ হচ্ছে সিয়ামের যে আয়াতগুলো নাজিল হয়েছে সেখানে কিন্তু আল্লাহ মহিলা মহিলাদেরকে সম্পৃক্ত করেছেন সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অহিল্লাকুমলাইলাতু সিয়া মুররাফাস ইলা নিসা ইকুম অর্থাৎ একটু এটার একটি ব্যাকগ্রাউন্ড একটু বলে নেওয়া প্রয়োজন যে আমাদের সিয়াম সাধনা কিন্তু কয়েকটি স্তরে ফরজ হয়েছে যেমন প্রথমত হচ্ছে আমাদের শুধুমাত্র আশুরার রোজা ফরজ ছিল এই রমজানের রোজা ফরজ হবার আগে পরবর্তীতে আল্লাহ তালা দ্বিতীয় হিস্ট্রিতে রমজানের রোজার আয়াত নাজিল করলেন এবং নাজিল করে আল্লাহ জানালেন যে তোমরা এই মাহের রমজানুল মোবারকের রোজা রাখতে পারো তবে হ্যাঁ তখন একটি অপশন ছিল যাদের ইচ্ছা তারা রোজা রাখবে যাদের পরিপূর্ণ ফরজ হয় পরিপূর্ণ ফরজ হয়নি যাদের ইচ্ছা তারা ফিদিয়া আদায় করবে তৃতীয় ধাপে এসে আল্লাহ জানালেন যে না ফামাং শাহিদ আমিন কুমুর শাহরাফ আলী আলিয়াসু যারা এই মাহের রমজানুল মোবারকের দেখা পাবে তারাই রোজা রাখবে কিন্তু তখন আবার রোজার নিয়ম ছিল যে রাত্রি বালায় খাওয়া দেওয়ার পর অর্থাৎ রাত্রিতে কেউ ঘুমিয়ে গেলে কেউ আর স্ত্রী সহবাস করতে পারবে না তাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবে না জি তো এই এই দেখা গেল যে একদিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আহ তিনি ঘুমিয়ে পড়লেন এবং ভুল করে ঘুম থেকে উঠে তিনি স্ত্রী সহবাস করে ফেললেন তিনি অত্যন্ত অনুশোচিত হলেন এবং আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন রাসুল আল্লাহ আমি তো এরকম ভুল করে ফেলেছি ঠিক তখনই আল্লাহ নবীর উপর এই আয়াতটি নাজিল হয় এবং আল্লাহ এই আয়াতটি নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের জন্য এখন স্ত্রীদের সাথে বৈধ করা হলো এবং এই আয়াতের ভেতরই আল্লাহ বললেন তোমরা মহিলাদের ব্যাপারে সতর্ক হবা কারণ তোমরা মনে রাখবা যে তারা তোমাদের পোশাক স্বরূপ তোমরাও তাদের পোশাক স্বরূপ কারণ দেখুন এই মাহে রমজানুল মোবারক আমি বলবো আমাদের মা বোন যারা আছেন তাদের জন্য এই রমজান মোবারকের যে ফাজিলত এটাকে অর্জন করা এটাকে আদায় করে নেওয়া তাদের জন্য অত্যন্ত সহজ কারণ মহিলারা কিন্তু রমজান মাসে অত্যন্ত কষ্ট করে থাকেন তারা ইফতারির আগে কষ্ট করে আগুনের উত্তাপ সহ্য করে তারা কিন্তু ইফতারগুলোকে তৈরি করছেন তারই যে মানুষের মুখে পৌঁছে দেওয়া তার একটি বড় ভূমিকা কিন্তু ডাবল সোয়াব পাবেন নিজেরা তো রোজা রাখছেন সব পাবেন অন্যকে তিনি খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন তার সব কিন্তু পাবেন স্পষ্ট জি শরীফে এবং আল্লাহর নবী কিন্তু তিনটি কথা বলেছেন এখানে আমরা একটি কথার উপরে বেশি প্রাধান্য দেই বলেছেন ওমান ফাত্তারা ফিহি সায়মান যে ব্যক্তি একজনকে ইফতার করাবে তাকে আল্লাহ তিনটি জাযা দান করবেন কানা লাহু ফেরাতুন এক নম্বর হচ্ছে আল্লাহ তাকে माफ করে দিবেন তার গুনাহগুলো ওয়া আযুকুম মিনান নার দজক থেকে মুক্তি দিবেন ওয়া কানা লাহু মিন আজরিহি গায়রা আই ইয়ানতাকিসামিন আজরিহি শাইউন যেই ব্যক্তি কি ইফতার করালো তার নিস্কলুষ রোজার জাজা আল্লাহ তাকে দান করবে এই জন্য আবার ওই রোজাদারের যাজার কোনো ক্ষতি করা হবে না কাজেই এই যে বড় একটি দায়িত্ব পালন এবং এই বড় একটি সব লাভ করা এটা কিন্তু আমাদের মানা বন্ধা করছেন শুধু ইফতারই নয় ইফতারির পর কিন্তু সন্ধ্যা রাতেরও খাবার ব্যবস্থা করা হয় সাহালির ব্যবস্থাও অনেকে করে এবং আল্লাহ নবী আরেকটি কথা বলেছেন অমান আশবাগা সহ এমান যেই ব্যক্তি মাহে রমজানুল মুবারকে একজন রোজাদারকে পরিতৃপ্তি সহকারে খাওয়াবে সাকাহুল্লাহ মিন হাউজিন লাম ইয়াদমা হাত্তা ইয়াদখুল আল জাননা যেই ব্যক্তি এই মাহে রমজানুল মুবারকে একজন রোজাদারকে পরিতৃপ্তি সহকারে খাওয়াবে আল্লাহর নবী বলছেন যে আমি তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো এবং সে জান্নাতে প্রবেশ করবে হাউজে কাউসার থেকে পানি পান করলে আর কখনোই সে তৃষ্ণার্থ হবে না কাজে এই যে একটি বড় যা কিন্তু লাভ আমার মা বোনেরা আমার মা বোনেরা লাভ করছেন এবং সেহরি বানানোর সময় সেখানেও কিন্তু তারা কষ্ট করছেন আল্লাহ নবী কিন্তু বলেছেন ফাতাসাহরু ফহিন ফাইনা ফিসুহুরি বারাকাহ তোমরা সেহরি খাও এই সেহরির মধ্যে কিন্তু বরকত রয়েছে কাজেই এই রহমত বরকত এত কিছু সব কিন্তু আমাদের মা বোনেরা পর্যন্ত করছে আমরা কি আমাদের ভাইদেরকে বলতে পারি কিনা অর্থাৎ আমাদের পুরুষদেরকে বলতে পারি কিনা যে আপনারা আপনার স্ত্রী স্ত্রীদেরকে চাপ দিয়ে কিন্তু এরকম আর ইফতারের আয়োজন করবেন না এই সারা ক্ষণ কষ্ট এটা কেন করছো না এটা আজকে কেন নেই এই মেনুতে এটা কেন নেই এটা কি দেওয়া এবং এই বিষয়ে দেখুন দুটি কথা বলবো একটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী বা সাল্লাম কিন্তু রমজান মাসকে সংযম হিসাবে বেছে নিতেন এবং হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ নবী ইফতারি করতেন কখনো কখনো একটি খেজুর দিয়ে ইফতারি করতেন একটি শুকনো রুটি দিয়ে ইফতার করতেন এক ঢোক দুধ দিয়ে বা একটু পানি দিয়ে আল্লাহ নবী ইফতার করতেন কাজে আমরা যেন ইফতারি একেবারে আমাদের সংযম যখন ভাঙি তখন আমরা এত পরিমাণ খাদ্য গ্রহণ আমরা যেন না করি যেন আমাদের সংযমের বাদ ওই সময়ই ভেঙে যায় এবং দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছিলাম মা আয়সা সিদ্দিকা একটি কথা মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেছেন যে আমার নবীর ঘরে সম্পদ বলতে কিছু ছিল না কিন্তু আমার নবীর ঘরের এক কিনারা থেকে অপর কিনারা ভালোবাসায় পরিপূর্ণ ছিল তিনি যখন ঘরে ফিরে আসতেন তখন আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম আমার রাসুল ঠিক সে জায়গায় মুখ লাগিয়ে পানি পানি খেতেন এমন অনেক দিন হয়ে গেছে যখন আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি ঘরে ফিরে আসছেন তখনও হয়তো আমার রান্নাবান্না শেষ হয়নি কিন্তু কখনো আমার নবী আমার দিকে চোখ গরম করে তাকাননি তিনি আমাকে কখনো বকাঝকা করেননি বরং তিনি আমার রান্নার কাজে সহযোগিতা চমৎকার এই সহযোগিতা জায়গাটি আমরা একটু আলোচনা করতে চাই তবে সেটা বিরতির পর ইনশাল্লাহ সুপ্রদর্শক মন্ডলী আলোচনা চলছে মাহে রমজানে মহিলাদের রোজা নিয়ে ইনশাল্লাহ তাআলা ফিরছে বাকি অংশটুকু বিরতির পরই ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম মাহের রমজানে মহিলাদের রোজা নিয়ে চলুন আলোচনায় ফিরে যাই যেমনটি বলছিলাম যে স্বামী তার স্ত্রীর এই যে সহযোগিতা করা ধরুন সে ব্যবসা বাণিজ্য অথবা ধরুন সে চাকরি করার পরে বাকি অংশটুকু যে বিকেল বা ইফতারের পূর্ব মুহূর্তে বা এখন একটু সহযোগিতা কিন্তু করতে পারে ডাইনিংয়ে উনি বসে আছেন এই ইফতার তাড়াতাড়ি দাও এটা কিন্তু অন্যায় হবে এবং এখানে দুটো কথা বলবো স্বামী স্ত্রী উভয়ের জন্য আল্লাহ নবীরই কথা আল্লাহ নবী দুটো কথা বলেছেন অহুয়া শাহরু সব ওয়াসবরু সওয়াবুল জান্না অহুয়া শাহরুল মো আসা অর্থাৎ দুটো বিষয় একটি হচ্ছে মাহের রমজাদুল মোবারক সবর বা ধৈর্যশীলতার মাস আর ধৈর্যশীলতার পরিণামই হচ্ছে জান্নাত এবং অপরটি হচ্ছে অহুয়া শাহরুল মো আসা যেমনিভাবে এটি ধৈর্যের মাস তেমনিভাবে এটি সহমর্মিতার মাস অন্য দুঃখ বোঝা অন্যের দুঃখ বোঝা কষ্ট বোঝা কাজে একে অপরের প্রতি সহমর্মিতা পোষণ করবে সহযোগিতা পোষণ করবে তাহলে কিন্তু তাদের রোজাগুলো ফুলে ফলে পরিণত হবে বা সুশোভিত হয়ে যাবে তাদের রোজাগুলো এবং আরেকটি বিষয় হচ্ছে যে মহিলারা এই মাহে রমজানুল মোবারকে তারাও অন্য অন্যান্য আবাদত বন্দিগীগুলোর মতো এবাদত বন্দিগি করবেন কারো এবাদতের ক্ষেত্রে আল্লাহ কিন্তু কোনো কিছু কমতি করেন নাই দেখুন অনেকে মনে করেন যে ইসলাম মনে হয় নারীকে কম মর্যাদা দিয়েছে ইসলাম মনে হয় নারীকে কম সব দিয়েছে এটি নাউজিবুল এটি অত্যন্ত ভুল একটি কথা কারণ দেখুন ইসলামের নারীর যে মর্যাদাগুলো একটু আলোচনা করা দরকার দেখুন কারণ রোজার মর্যাদার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরা দিয়েছেন যে সুরার নাম হচ্ছে সুরাত অনেক বড় অনেক বড় সুরা এখানে কিন্তু রেজাল নামে কোনো সুরা আল্লাহ অবতে এখানেও কিন্তু এগিয়ে এখানে কিন্তু মহিলারা এগিয়ে তারপর দেখুন হজের হজের যত গুরুত্বপূর্ণ যে বিধানগুলো রয়েছে একটি যেটি সাফা মারোয়াতে সাই করা অর্থাৎ হজেরও রকম এটি কেউ যদি ওমরা করতে যায় ওমরা তো ক্ষেত্র কিন্তু সাফা মারোয়া সাই করতে হয় এই সাফা মারোয়া সাই করার বিধানটি হয়েছে কিন্তু একজন নারীকে কেন্দ্র করে তিনি কিন্তু হজরত ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী আমাদের মা হাজারা তার তাকে স্মরণ করে হজের মতো একটি গুরুত্বপূর্ণ এবাদতে আল্লাহ কিন্তু এই বিধান করে দিলেন জি অর্থাৎ এই প্যাকেজের মধ্যে ইনক্লুড করে দিয়েছে জি কাজী মহিলাদেরকে খেয়াল রাখতে হবে যে সমস্ত বিধিবিধান আপনারা পালন করবেন তবে একটি সময় শুধু আপনারা রোজা রাখবেন না আল্লাহ যেটি বলেছেন যে ফা ফিল মাহিদ মহিলারা যখন ঋতু হন যখন অসুস্থ হয়ে যান ওই কয়দিন তারা রোজা থেকে এবং সেক্ষেত্রে তারা পরবর্তীতে এবং যদি 7 হয় 7 তারা কেটে এবং মহিলারা কিন্তু এতে ইতিকাফও করতে পারেন কারণ আল্লাহ নবীর স্ত্রী যারা ছিলেন তারা কিন্তু ماہ রমজানুল মাবরকে ইতিকাফ করতেন জি ইতিকাফ করতেন তারা তাদের ঘরের মধ্যে

একটি খন্দক হচ্ছে আসমান এবং জমিনের যত 1500 বছরের কথা বলা হয়েছে 1500 বছরের রাস্তা এত দুরত্ব তাদের সাথে এবং জাহান্নামের সাথে করে দিবেন আল্লাহ এই দুরত্ব তৈরি করে দিবেন কাজী মহিলার এতে কাপ করতে পারেন শপিং মলে যে আমাদের মা বোনদের যাওয়ার যে একটা প্রবণতা রোজাটা রাখে আপনি সব মানে পুরুষের সামনে যাচ্ছেন পর্দা তাহলে আপনি রোজাও রাখলেন আবার পর্দা আপনি বরখিলাফ করলেন এটা কতটুকু গরহিত আল্লাহ বলেছেন যে তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে দেখুন রোজা তো সংযম পালনের জিনিস এবং আমাদের ক্ষেত্রে একটি দেখা যায় যে মা বা মেয়ে বের হয়েছেন মা একটু বয়স্ক তো মা মোটামুটি ঢেকে বের হয়েছেন কিন্তু তার সাথে যে মেয়ে রয়েছে মেয়ে কিন্তু কোনো ঢেকেও না বা পুরোপুরি পর্দা ছাড়া বের হয়েছে পর্দা কিন্তু বেশি দরকার কিন্তু মেয়েদের জন্য কাজী মাহের রমজানুল মোবারকে একজন মেয়ে বা একজন নারী যদি পর্দা ছাড়া বাহিরে বের হন তিনি কিন্তু দুভাবে গুণাগার হবেন প্রথমত হচ্ছে আল্লাহর শরীয়তকে তিনি লঙ্ঘন করলেন এই জন্য তিনি গুণাগার হবেন এবং তার রোজার যে মাহত্ব রোজার যে মর্যাদা এটি কিন্তু থাকবে না হচ্ছে তিনি বেপর্দা হয়ে বের হবার কারণে বা সে নিজে পর্দা ভঙ্গের কারণে যে রোজাদাররা তাকে দেখবে বা কারো মনে যদি তার জন্য অপরাধ হবে অপরাধ হবে সেটারও দায়ভার তার উপরে সেটার ধন্যবাদ চমৎকার আলোচনা আজকে করার জন্য জি সুপ্রদর্শক মন্ডলী এই মুহূর্তে যে মা বোন আপনাকে দেখছেন অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা হয়ে গেল মা সালোগুলো শুনেছেন সোহাবের অনেকগুলো প্রক্রিয়া আপনাদের জন্য রয়েছে সর্বশেষ শপিং মলে গিয়ে আপনার রোজাটা হালকা বা নষ্ট না করে ইনশাআল্লাহ তা আল্লাহ এবাদতের মধ্যে থাকবে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক আমিন ও আলাইকুম ও রহমত আল্লাহি